রাজধানীতে শিক্ষার্থী চাকরিজীবী অবিবাহিতদের জন্য বাসা ভাড়া যেন সোনার হরিণ পাওয়া। বেশিরভাগ বাড়ির মালিক অবিবাহিতদের ভাড়া দিতে চান না। আর এই বিড়ম্বনা থেকে মুক্তি দিতে রেডিমেড বাসার সেবা দিচ্ছেন চীনা প্রতিষ্ঠান নিউ ওয়েজ। প্রতিষ্ঠানটি রাজধানীতে একটি অত্যাধুনিক হোস্টেল চালু করেছে, নাম দিয়েছে সুপার হোস্টেল। আমাদের ঢাকা শহরে প্রায় 2 কোটি লোকের বসবাস, এর মধ্যে 3-4 মিলিয়ন আর ব্যাচেলার। এই ব্যাচেলারদের বাসা পাওয়াটা একটা যুদ্ধ জয়ের মতো বিষয়, তো সেক্ষেত্রে যেটা হয় এটা একটা সমস্যার থেকে এটা সমাধানের লক্ষ্যে আমরা কাজ করি। ঢাকায় আসার পরে আমি মেসে উঠি হলো ডিআইটি প্রজেক্টে, ওই এনভায়রনমেন্টটা ম্যাচ করতে পারছিলাম না, প্রবলেম হচ্ছিল, যেমন ক্লিনলিনেস একদম ক্লিন না, ক্লাস করে যখন ফিরি এসে অনেক সময় খাবার পাওয়া যায় না, তো এখন এখানেই কন্টিনিউ করছি অ্যান্ড আই হোপ আরও লং টাইম এখানেই কন্টিনিউ করব। এটা আমার ফার্স্ট ব্যাচেলার আলাদা থাকা বাসার থেকে, তো ব্রেকফাস্টে কোনো টেনশন নাই, ডিনারের কোনো লাঞ্চের কোনো টেনশন নেই, ডিনারের কোনো টেনশন নেই, আমি আসতেছি খানা পাচ্ছি। আর অন্য কোনো প্রবলেম ফেস করছে, আমার কাপড় ধোয়ার কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না, এসি আছে, ম্যাসের বাসা নিলে আমি এসিটা পাইতাম না, ফ্রি ওয়াইফাই পাইতাম না, আমার আবার আলাদা ওয়াইফাই ইয়া করতে হতো। এখানে খাওয়ার কোয়ালিটি ভালো, প্লাস টাইম টু টাইম আমাদের বেডশিটগুলো ওরা প্রত্যেক উইকে চেঞ্জ করছে, প্রত্যেক দিন 2 বার ক্লিন হয়। এখানে আবার জিম আছে, যে সেপারেটলি আই ডোন্ট হ্যাভ টু পে ফর জিম, বাইরে কোথাও জিম করার জন্য পে করতে হয় না, তো আই ক্যান স্টে ফিট এনি টাইম, যখন আমি টায়ার্ড ফিল করতেছি অনেক সময় রিফ্রেশমেন্টের জন্য জিমের দরকার হয়। এখানে টাকাটা অ্যাকচুয়ালি গায়ে লাগতেছে না, কারণ আমরা যে ইয়াটা দিচ্ছি ওই হিসাবে আমরা ফ্যাসিলিটিসও পাচ্ছি। ম্যাচে থাকলাম আমরা, দেখা যায় সপ্তাহে একদিন মাঠের মধ্যে খেলতে গেলাম, আমাদের এখানে ক্রিকেট গ্রাউন্ড আছে, আমরা ক্রিকেট খেলতে পারতেছি, লবিতে বসে লুডো খেলতে, চেস খেলতে পারতেছি, ক্যারাম বোর্ড আছে এনে দিছে, এখন ক্যারাম বোর্ড খেলতে পারতেছি, তো খেলারও একটা পরিবেশ আছে।